हेलो फियर्स, वेलकम बैक टू आवर न्यू वीडियो। आज के जाटुकटा कॉस्मेटिक्स क्या लगते सेजन जो मिरपुर एक नम्बर मार्केट आखने जा बेर और नीचे अपन भाई वेट करते हैं। सो तपर हमारे रिक्शा नहीं जाके चलो। सीधे नामते আমার ভাষা যেহেতু চারতলাতে, চারতলা থেকে নামতে একটু টাইম লাগবে। তো নাম হে হাই ভালো চলে এসছো? আচ্ছা ঠিক আছে, এই তো রেডি রেডি হয়ে নামলাম এই জন্য একটু। আচ্ছা তাহলে চলো আমরা এখন একটা রিক্সা খোঁজ করি। আচ্ছা রাতের বেলা যেহেতু মানে সন্ধ্যার পরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার শীতের মধ্যে, তো ভাবছি আমরা হেঁটে হেঁটে যাই। দুজন ঠিক করলাম যে রিক্সা না নি, রিক্সা পর আমার একটু বাতাস লাগবে। সো হেঁটে হেঁটে গেলে আমাদের ভালো লাগবে, এবং শীতকালে হয় কি যে রাস্তায় বিভিন্ন জিনিস টিনিস বিক্রি করে, দেখতে দেখতে একটু যাওয়া যাবে। হ্যাঁ কিনে একটু দেখলাম টুকিটাকি, তো যাই হাঁটতে হাঁটতে। ওকে রাতের বেলা আসলে হেঁটে গেলে অনেক কিছুই দেখতে পাওয়া যায়, ভালো লাগে। আর যেহেতু ঠান্ডার মধ্যে হেঁটেও মজা, গরম লাগবে না, ঘামবো না, রাইট? বিভিন্ন রকমের জিনিসপত্র আছে। আর এখানে যদি কেউ আপনারা আনসার ক্যাম্পের মানুষ থেকে থাকে মিরপুর একে, তাহলে অবশ্যই আপনাদের কাছে এটা খুবই পরিচিত একটা রাস্তা। ওয়াও ফানুষ আমরা দেখতে পাচ্ছি। নিউ ইয়ার ইভেন্ট ম্যান্ডেটরি ফানুষ। ফানুষ কিনে এখন আমরা আবার যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে, যেখানে আমরা যাব। রাস্তা ধরে আর কি একটু পর পরই শীতের কাপড় চোপড় বিক্রি, যারা একটু স্বল্প আয়ের মানুষ তারা এখান থেকে সহজে কিনতে পারবে। অবশ্য তো স্বল্প আয় না, অনেক দেখা যাচ্ছে যে ভালো আয়ের মানুষরাও কিনে, যে যদি একটা ভালো পেয়ে যায়। আর মোটামুটি ভালো শীতের পোশাক এখানে পাওয়া যায়, সুতের গেঞ্জি, জ্যাকেট থেকে শুরু করে শার্ট চার্ট সব কিছু কিছুক্ষণ পর পরই আর কি আছে। তো খুব তো ভালো দেখে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম, তাও ভালো যে আমরা হেঁটে যাচ্ছি, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হয়েছে, না হলে রিক্সায় গেলে আমরা কখন পৌঁছাতাম কনফিউজড। ছোট বাচ্চাদের রিক্সা কারো যদি লাগে, এটা হচ্ছে এক নম্বর মিরপুর এক চাইনিজের কাছে রিক্সা সাইকেল, এগুলো তো তিন চাকার, সো আসলে সাইকেল না রিক্সা সাইকেল, এখানে আসতে পারবেন। এটা হচ্ছে কি টয় ফ্রাম। বিভিন্ন রকমের খাবার এখানে অনেক কম, কিছুটা কম দামে দেয় পার্টিকুলার মানে রেস্টুরেন্টের তুলনায়। খাবার ভালো, হ্যাঁ খাবার খারাপ না। এদের যেরকম ইয়া মানে এদের তো আসলে কোনো রেস্টুরেন্ট ভাড়া, এসি ভাড়া, লাইক আদার যেসব লাগে ওগুলো লাগতেছে না, দোকান এখানে বসছে। বিভিন্ন রকমের পিঠা ভর্তা চালের আটা দিয়ে তারা চালের চাপটি বানানো হয়।
My husband খাওয়া শুরু করে দিয়েছে really মজা আছে তুমি কি নিয়েছো সাথে আমি এসে চিংড়ি শুটি চিংড়ি শুটি wow এখানে দুটো কোনো ভর্তা নিয়েছি বিভিন্ন রকমের ভর্তা ছিল ওগুলো আমি প্রিফার করি কোনো কোনো খেয়েছি টমেটো আমি এখানে নিয়েছি পদ্মার ইলিশ মাছের ভর্তা আর হচ্ছে চিংড়ি শুটি ভর্তা আর দুইটা চালের রুটি রুটি चापड़ी खेल हम चापड़ी और पिठा घर अनेक झाल छोल सामने दिए आसें मस्जिद डान दिखे दिखे चले आसते ही रोड ता पावा जाबे सत्य मुक्त बांगला शपिंग कमप्लेक्स पीछे रोड অনেক পিপাসা লেগেছে আমার জন্য পানি কিনেছে ওয়াও মাই লাভলি হাজবেন্ড পানি খাচ্ছে আমার লাভলি ওয়াইফ পানি খাও ভিডিও করা লাগে আমি কিনেছি যখন তুমি ভিডিও করছো না মানে ঠিক আছে আজকে আমরা আমাদের রেগুলার লাইফই দেখাচ্ছি কোনো কিছু যে কাট সাট করে দেখাচ্ছি না আনকাট আনকাট শো আজকে আমাদের যে ডেইলি লাইফ ব্লগটা মানে ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস দেখাচ্ছি আমরা কোনো আজকে প্রিপারেশন নিয়ে বের হই নাই কোনো সাজগোজ না কিছুই না দেখে বুঝতে পারছেন আমাদের কারণ সন্ধ্যা পর্যন্ত বের হই একটু তো মার্কেটে যাবই তো মার্কেটে আসলে তো চারপাশে খাবার দেখলে তো খেতে ইচ্ছা করেই তাই একটু খেলাম খেয়ে ভালো লাগছে তো ইয়ে করে ফেললাম যে রিভিউ দিলাম ভালো আপনারা অবশ্যই আসবেন ওই জায়গাটাতে আর যারা মিরপুর পাশে আছেন তারা তো অবশ্যই আসেন না আসলে অবশ্যই আসবেন তো ভালো লাগছে আপনাদেরও আশা করি ভালো লাগছে আমাদের সাথে আজকে রাতে ঘুরে বেড়াতে এই তো আমাদের তো ভালোই লাগছে আর হেঁটে বেড়াচ্ছি স্নিকার্স পরেছি এই তো তারপরে কি বলবো সবকিছু দেখো আমাদের সাথে ঘুরে বেড়ান আপনারাও ও হ্যাঁ আইটা মজারা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটগুলো আপনারা পেতে পারেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মানে আমাদের সাথে থাকবেন আচ্ছা আমরা এখন হাটটাতে আমাদের এখন আমরা মুড়ি খাবো তো এখানে বিভিন্ন রকমের মুড়ি ভর্তা আসলে বিক্রি করে তো আমরা নিব হচ্ছে এটা ফুল ডিম কলিজা মুড়ি যেটা 50 টাকা কারণ কলিজা ভুনা দেখে আমার খুবই লোভ লেগে গেছে তো আপনাদের ভাইয়া বলতেছে খাবা নাকি আর খাবারের কথা বললে তো অফার করলে আমার না বের হয় না তো তো খাবো ও তো মামা বানাচ্ছে দেখি কি কি করে সে অবশ্য জানি না এটা কাটটা বানাচ্ছে আমাদের না কেমন বেচা বিক্রি হয় মা রেগুলার আপনাদের আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো হয় না এই সব তো বাসায় থেকে নিজেই করে নিয়ে আসেন সব দোকানের নাম কি দিবেন মায়ের হাতে হ্যাঁ মায়ের হাতে দাও তুমি কে বাবার ছেলে অ্যাসিস্ট্যান্ট নাম কি তোমার ইমন রিমন
Thank you. Yeah. Wow, integration. Nice. Come on, taste. Super. আজকের মতো আমাদের ঘোরাঘুরি কেনাকাটা যেটাই বলেন সব শেষ। এখন আমরা আমাদের বাসার উদ্দেশ্যে যাচ্ছি। আর একটু আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এক্সপ্লোর উইথ অয়েন অ্যান্ড টুঙ্কি। যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। অ্যান্ড থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য, অলওয়েজ আমাদের সাপোর্ট। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বাই বাই। হ্যালো ফিয়ার্স, এই তো বাসায় চলে এসেছি এখন আমি। এখন বাজে রাত ঠিক 9টা। আর আপনাদের বলেছিলাম যে বাসায় গিয়ে আমার কী কী কিনলাম সে প্রোডাক্টগুলো দেখাবো। আমি কিনেছি গোল্ডেন রোজের হচ্ছে একটা কমপ্রেস পাউডার, আর হচ্ছে এটা হচ্ছে কিস বিউটির কন্ট্যুর স্টিক। এই দুটো আমার দরকার ছিল, তাই এই দুটো কিনতে গিয়েছিলাম। আর এই তো এখন বাসায় আসছি। বাসায় আসলে বাহিরে ঠান্ডা আছে, বাহির থেকে বাসায় একটু গরম। তো এখন চেঞ্জ হবো, ফ্রেশ হবো, রাতের খাবার খাবো। এই তো মোটামুটি একটু টায়ার্ড ফিল করছি। আর আপনাদের ভাইয়া চলে গেছে ওর বাসায়, এখন আমি তো আমার বাসায় আম্মুর সাথে থাকি। তো এই তো, তাহলে আপনাদের ভাইয়ার সাথে আমরা ইয়ে করতে পারতাম, দেখাই দিতে পারতাম যে সেও আপনাদের হয়তো একটু বাই বলতো, যেহেতু সে নাই আমি একাই বাই বলতেছি। এই তো সবাই ভালো থাকবেন অবশ্যই। আর যেহেতু এখন আবার অমিক্রন বাড়তেছে, অবশ্যই সেফ থাকবেন, মাস্ক পরবেন। হ্যাঁ, বলতে পারেন যে আমরা মাস্ক পরি নাই, আমরা অবশ্যই মাস্ক পরেছি, কিন্তু হচ্ছে যেহেতু আমরা তখন ভিডিও করছি বা খাচ্ছি, সো ওই টাইমে আমরা মাস্কটাকে স্কিপ করছি, আদারওয়াইজ আমরা মাস্ক পরেছিলাম। ওকে, ভালো থাকবেন সবাই, স্টে সেফ, বাই বাই, অ্যান্ড স্টে উইথ এক্সপ্লোর উইথ অয়েন অ্যান্ড।